সন্ত্রাসের মদতদাতা দেশ পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব সামনে চলে এলো। কিভাবে সামনে এলো? উপগ্রহ চিত্রে ধরা পড়েছে পাকিস্তানের করাচিতে মোতায়েন করা হয়েছে চীনা নৌসেনার যুদ্ধ জাহাজ এবং ডুবো জাহাজ। অগাস্টে চীনকে চোখ রাঙিয়ে মালাবার মহড়ায় শক্তি প্রদর্শন করেছিল কোয়াড জোট। 10 দিন ধরে যুদ্ধ কৌশল ঝালিয়ে নেয় ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার নৌবাহিনী। আন্দামান সাগরে গত 7ই নভেম্বর থেকে 9ই নভেম্বর যৌথ মহড়া করেছে রাশিয়া ও মায়ানমার। মস্কো বিষয়টিকে আধুনিক ইতিহাসে দুদেশের মধ্যে প্রথম নৌমহড়া বলে উল্লেখ করেছে। এবার পাল্টা যৌথ সামুদ্রিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে ভারতের দুই শত্রু দেশ, চীন ও পাকিস্তান। করাচিতে মোতায়েন করা হয়েছে চীনা নৌসেনার যুদ্ধ জাহাজ এবং ডুবো জাহাজ। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। আরব সাগরের উত্তরাংশে চীন ও পাকিস্তানের নৌবাহিনী প্রথমবারের মতো যৌথ টহল দেবে এই ছবি কিন্তু উঠে আসছে এই মুহূর্তে, যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বেশ কয়েকটা প্রশ্ন জন্ম দিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। তার কাছে সরাসরি চলে যাব, আরও বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবেন তিনি। ঈশান, দেখো, চীন পাকিস্তান যৌথ মহড়ার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে আমাদের হাতে এসেছে, এটা একটা উপগ্রহ চিত্র। চীন এবং পাকিস্তান যে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আরব সাগরে করাচি বন্দরের সামনে, সেই উপগ্রহ, সেটাই কিন্তু উপগ্রহ চিত্রে উঠে এসেছে। এখানে দুটো যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে, একেবারে মহাকাশ থেকে উপগ্রহ এই ছবি তুলেছে। এবং এটা এই যে বন্দরের ছবি এই মুহূর্তে এখানে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে পাকিস্তানের করাচি বন্দরের ছবি। এইখানটা দেখতে পাবে, পরিষ্কার দেখা যাচ্ছে বন্দর এলাকায় যেরকম পরপর পণ্যবাহী কন্টেনার সাজানো থাকে, এই সেই কন্টেনারগুলো রয়েছে, এই এই সেই কন্টেনার এরিয়া। তার বাইরে এখানে যেখানে ডক এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন জাহাজ, যুদ্ধজাহাজ সমস্ত কিছু নোঙর করে রাখা হয়, এটা হচ্ছে সেই জায়গা। আরব সাগরের বুকে করাচি বন্দর, পাকিস্তানের করাচি বন্দর, সেখানে পাকিস্তানের নৌঘাঁটি, নৌসেনা ঘাঁটি, এবং সেখানে দুটো চীনা যুদ্ধজাহাজ, এটা কিন্তু উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। দুটো যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে, একটা বড়, একটা তার চেয়ে একটু ছোট। যেটা বড় যুদ্ধজাহাজ সেটা হচ্ছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এটা, এবং তার পাশে আরেকটা অপেক্ষাকৃত ছোট রণতরী, সেটা হচ্ছে গাইডেড মিসাইল ফ্রিগেট। এই দুটো যুদ্ধজাহাজকে কিন্তু একেবারে জলজলে উপস্থিতি পাকিস্তানের করাচি বন্দরের বুকে, জলজল করছে, দেখা যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার যে পাকিস্তানের যুদ্ধজাহাজ পাকিস্তানের বন্দরে, পাকিস্তানের নৌসেনা ঘাঁটিতে কীভাবে চীনা যুদ্ধজাহাজ এসে দাঁড়িয়ে রয়েছে, এবং আরব সাগরের বুকে এরা একসঙ্গে মহড়া দিচ্ছে। করাচি বন্দরে চীনা যুদ্ধজাহাজের দেখা যাওয়া, চীনা যুদ্ধজাহাজ নোঙর ফেলা, সেটা এতটা কৌশলগতভাবে ভারতের জন্য তাৎপর্যপূর্ণ কেন সেটাও আমরা জানবো। তার কারণ পাকিস্তানের এই যে করাচি বন্দর, সেটা রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে, এবং পাকিস্তানের এই সিন্ধ প্রদেশ ভারতের গুজরাট প্রদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। গুজরাট এবং সিন্ধ প্রদেশের মধ্যে স্যার ক্রিক নামে একটা খাল, সেটা হচ্ছে সীমানা। এবং এই করাচি বন্দর থেকে যেখানে চীনা যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে, সেখান থেকে এই স্যার ক্রিক, অর্থাৎ ভারতের সীমান্তের দূরত্ব মাত্র 169 কিলোমিটার, মাত্র 169 কিলোমিটার। অর্থাৎ এই বন্দর থেকে ভারতের দূরত্ব, ভারতের সীমান্তের দূরত্ব মাত্র 169 কিলোমিটার, কয়েক ঘন্টার মধ্যে এখান থেকে ভারতে পৌঁছানো যেতে পারে জলপথে। এবং ভারতীয় উপকূলের অদূরে করাচি বন্দরে চীনের যুদ্ধজাহাজের উপস্থিতি সেই কারণেই সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এবং ভারতের জন্য অবশ্যই নজর রাখার মতো বিষয়। তুমি যে একেবারে ছবি দেখিয়ে তুলে ধরছো তাতে বেশ কিছু প্রশ্ন উঠছে। তাহলে কি ভারতকে চাপে রাখতে চীনের একটা কৌশল? কারণ বিগত কয়েকদিন ধরে এই ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। তাহলে কি এবার চাপ দেওয়ার জন্য এই কৌশল দেওয়া হয়েছে? ঈশান, তোমার কাছে জানতে চাইবো ওই বিষয়টা ঠিক কিসের ইঙ্গিত করছে? দেখো, চীন আর পাকিস্তানের মধ্যে এই যে যৌথ এক্সারসাইজ চলছে, এই যে জয়েন্ট ড্রিল চলছে, পাকিস্তান এবং চীনের নৌবাহিনী এবং পাকিস্তান এবং চীনের বায়ুসেনা এই যে একসঙ্গে মহড়া দিচ্ছে আরব সাগরে, সেটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তার কারণ কদিন আগেই বঙ্গোপসাগরেও এইরকমই একটি ড্রিল কিন্তু হয়ে গিয়েছে। 7 তারিখ থেকে, এই মাসেরই 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাশিয়া এবং মায়ানমার, এই দুই দেশের বাহিনী বঙ্গোপসাগরের উত্তর দিকে, আন্দামানের উত্তরে মায়ানমারের উপকূলে এই ধরনের এক্সারসাইজে অংশ নিয়েছিল, যৌথ মহড়া দিয়েছিল। এইরকম মহড়া কিন্তু রাশিয়া এই অঞ্চলে আগে কখনো দেয়নি। আমরা জানি
1971 সালের যুদ্ধের সময় রাশিয়ার নৌসেনা এই বঙ্গোপসাগরে ঢুকেছিল ভারত এবং বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য। কিন্তু এবার পরিস্থিতি খানিকটা কিন্তু অন্য রকম। তার কারণ, একদিকে বঙ্গোপসাগরের বুকে রাশিয়া এবং মায়ানমার একসঙ্গে মহড়া দিল, এবং ঠিক তার কয়েকদিনের মধ্যে উল্টো দিকে ভারতের একদম উল্টো পাশে আরব সাগরের সেই উত্তর উপকূলে করাচির কাছে একসঙ্গে মহড়া দিচ্ছে পাকিস্তান এবং চীন। এবং এই মুহূর্তে দেখো, গোটা বিশ্বে যা সামরিক সমীকরণ চলছে বা কৌশলগত বা কূটনৈতিক সমীকরণ চলছে, সেই সমীকরণ অনুযায়ী রাশিয়া এবং চীন কিন্তু পরস্পরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন সেটা কারো অজানা নয়, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধের প্রেক্ষিতে বিভিন্ন পশ্চিমী দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক কার্যকলাপ বা অর্থনৈতিক কার্যকলাপ কোনোটাই থামায়নি। রাশিয়ার সঙ্গে কিন্তু ভারত আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, এবং রাশিয়ার সঙ্গে ভারত তার সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, এটা পশ্চিমী দুনিয়াকে ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও এই মুহূর্তে তাইওয়ানে আরেকটি যুদ্ধ তৈরি হওয়ার উপক্রম হয়েছে, কারণ তাইওয়ানের উপকূলে চীনা বাহিনীর আনাগোনা বেড়েছে, এবং আরেকদিকে ইসরায়েলে হামাসের সঙ্গে, গাজা স্ট্রিপে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে। তো গোটা পৃথিবীতে যখন এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি চলছে, সেই সময় রাশিয়া এবং চীন পরস্পরের আরও কাছাকাছি এসছে, এবং এটা খেয়াল রাখতে হবে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়া এবং চীন কিন্তু এমন দুটো মহড়া পরপর আয়োজন করলো যেটা ভারতের দুপাশে ঘটছে। অর্থাৎ আমেরিকা এই এশিয়া প্যাসিফিক রিজিয়নে ভারতের দুপাশে আরব সাগর এবং বঙ্গোপসাগরে যেভাবে নিজেদের প্রভাব ক্রমশ বাড়াতে চায়, এবং ভারতের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমেই সেটা তারা বাড়াতে চায়, কিন্তু তাদের প্রতিপক্ষ হিসেবে এখন যারা সবচেয়ে বড় শক্তি হিসেবে চিহ্নিত রাশিয়া এবং চীন, তারা কিন্তু এই দুটো পাশেই একজন বঙ্গোপসাগরে আরেকজন আরব সাগরে মহড়া দিল। বঙ্গোপসাগরে মায়ানমারের মতো একটা অকিঞ্চিৎকর সামরিক শক্তি, সেই দেশের সঙ্গে আচমকা রাশিয়া যৌথ মহড়া দিতে চলে এলো বঙ্গোপসাগরে, এবং সেটা শেষ হওয়ার কয়েকদিন পরেই আরব সাগরের উত্তর উপকূলে করাচি বন্দরে এসে চীনা নৌসেনা এবং চীনা বিমান বাহিনী তারা পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়া দিচ্ছে। এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় কৌশলগতভাবে গোটা বিশ্বের মহাশক্তিগুলিকে রাশিয়া এবং চীন একটা বার্তা দিতে চায়, এবং পাকিস্তান এবং চীনের মধ্যে যে দীর্ঘদিনের একটা কূটনৈতিক, সামরিক, বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে সেটা আমাদের কারো অজানা নয়। কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, পাকিস্তান যেভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তারপরে চীন ক্রমশ পাকিস্তানের দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছিল, কিন্তু এখন বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ হয়ে শুরু হয়ে যাওয়ার পরে যেভাবে চীন হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়া দিতে চলে এলো আরব সাগরে, এবং একেবারে করাচি বন্দরে চীনের যুদ্ধজাহাজ চলে এলো, তাতে এটা শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের প্রদর্শন নয়, এটা ভারতকেও চাপে রাখার একটা অন্যতম কৌশল চীনের তরফ থেকে, এমনটা কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। একেবারে আপাতত ধন্যবাদ ঈশান্ত ভাই। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশনস সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।